Bismillahirrahmanirrahim. Build Engineering and Construction YouTube channel পক্ষ থেকে আমি হৃদয় আছি আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব উইনলোডের কয়েকটা টপিকস নিয়ে তো সেগুলো হলো অ্যালং উইনলোডিং অ্যাক্রস উইনলোডিং ভর্টেক্স শেডিং এবং চ্যানেলিং ইফেক্ট তো এগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের উইনলোডের বিশেষ করে এগুলো হলো বেশি ইম্পর্টেন্ট হলো হাই রাইজ বিল্ডিং ডিজাইন করার ক্ষেত্রে আর কি এই ইফেক্টগুলো তো এগুলো কেন আলোচনা করব সেটা আগে বলে নিই আমাদের এই যে বিএনবিসি 2020 তে আমাদের তিনটা মেথড আছে মেথডগুলো নিয়ে মেইনলি আলোচনা করার কথা কিন্তু আমি মেথডগুলো নিয়ে ভিডিও তৈরি করতে গিয়ে দেখলাম যে এখানে আসলে কিছু টার্মিনোলজি আছে যেগুলো জানা প্রয়োজন জানলে মেথডগুলোর কি কি সুবিধা অসুবিধা সবকিছু ইজিলি বুঝে যাবে কিভাবে করতে হবে ওভারঅল তো সেজন্য এই টার্মগুলো আলোচনা করে এরপর আমরা মেথডে যাব ওকে তাহলে শুরু করি তো এখানে আমাদের সর্বপ্রথম যে এটা আছে টার্মটা সেটা হলো অ্যালং উইনলোডিং এবং অ্যাক্রস উইনলোডিং হ্যাঁ অ্যালং উইনলোড মানে কি এই যে এখানে যে একটা আপনারা বক্সের মতো একটা অবজেক্ট দেখতে পাচ্ছেন এইটা মনে করেন একটা বিল্ডিং হ্যাঁ এখন এই যে উইন্ড যদি উইন্ডের দিক থেকে আসে হ্যাঁ উইন্ডের দিক থেকে আসলে নর্মালি কি এটা এদিকে মুভমেন্ট করার কথা বা মুভমেন্ট করবে তাহলে উইন্ডের দিক থেকে আসলে যদি এটা এদিকে মুভমেন্ট করে তাহলে এই উইন্ডের কারণে এদিকে মানে এটার অ্যালং এটা বরাবর যে মুভমেন্টটা সেটাই হলো অ্যালং উইনলোডিং হ্যাঁ আর আরেকটা এটা তো নর্মাল কন্ডিশন এটাই হওয়ার কথা হ্যাঁ কিন্তু বাস্তবে যেটা হয় সেটা হলো উইন্ডের দিক থেকে আসলে এদিকেও মুভমেন্ট হয় এদিকে তো মুভমেন্ট হয়ই পাশাপাশি যে এই ডিরেকশনও মুভমেন্ট হয় তো যখন উইন্ড যদি উইন্ডের এদিক থেকে আসে তাহলে মুভমেন্টটা যদি এই দুই ডিরেকশনে হয় তাহলে এটাকে বলা হবে অ্যাক্রস উইনলোডিং হ্যাঁ তো এটা হলো আর এই এটা কেনটা মানে কেন এটা হয় অ্যালং উইনলোডিং অকার্স ডিউ টু স্ট্যাটিক মোশন অফ উইন্ড বাতাসটি স্ট্যাটিক মোশনের কারণে অ্যালং উইনলোডিংটা হয় উইনলোডিংটা আসে আর কি মুভমেন্ট অফ বিল্ডিং অ্যালং দ্য উইন্ড মুভমেন্ট অফ লোডিং অ্যালং দ্য উইন্ড অ্যালং উইনলোডিং লোডস অকার ডিউ টু স্ট্যাটিক মোশন অফ উইন্ড মুভমেন্ট অফ বিল্ডিং অ্যালং দ্য উইন্ড মানে বাতাসের যেদিকে ডিরেকশনে উইন্ড বিল্ডিংয়ের মুভমেন্টটাও সেই ডিরেকশনেই ওকে আর অ্যাক্রস উইনলোডিং অকার্স ডিউ টু ডাইনামিক মোশন অফ উইন্ড বাতাসের যে ডাইনামিক মোশন আছে সেটার জন্যই আমাদের যে অ্যাক্রস উইনলোডিংটা হয় এবং মুভমেন্ট অফ বিল্ডিং অ্যাক্রস দ্য উইন্ড মানে বাতাসের যে দিক থেকে আসে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে এটা মুভমেন্ট করে তাহলে এটা হলো অ্যালং উইনলোডিং এবং অ্যাক্রস উইনলোডিং ওকে এখানে অবশ্য ফিগার আছে আরেকটা এই যে ইনকামিং উইন্ড উইন্ডটা এদিক থেকে আসতে তাহলে কি অ্যালং উইন্ড এটা কিন্তু প্ল্যান ভিউ দেখতেছি আমরা এখন এটা থ্রি ডি ভিউ ছিল এখন আমরা টপ থেকে দেখতেছি প্ল্যান ভিউ তাহলে এই যে মুভমেন্টটা এদিকে নর্মালি হওয়ার কথা একবার এদিকে যাবে একবার এদিকে আসবে কিন্তু অ্যাক্রস দিকে ওইটা হয় আবার টর্সোনাল ইফেক্টও আসে তো তিনটা ইফেক্টে আসে আর কি মেইনলি ওকে তো এটা ছিল অ্যালং উইনলোডিং এবং অ্যাক্রস উইনলোডিং ব্যাপারটা মানে এটা কী মিন করে বা কী বোঝায় সেটা বললাম আমি এরপরে হলো খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম সেটা ভর্টেক্স শেডিং যে ভর্টেক্স শেডিং ব্যাপারটা নিয়ে আগে একটা স্টোরি বলি আমি তাহলে ব্যাপারটা বুঝতে ক্লিয়ার হবে তো ভর্টেক্স শেডিংয়ের যে ব্যাপারটা সেটা হলো টাকোমা ন্যারো ব্রিজ 1940 এটা হলো ওয়াশিংটনে 1940-তে একটা ব্রিজ তৈরি করা হয়েছিল ওয়াশিংটনে তো সেখানে ব্রিজটা তৈরি করার মাত্র 4 মাস পরেই ব্রিজটা কলাপস করছে তো কলাপস করার পরে এটা তারা মানে বিভিন্ন বড় ইঞ্জিনিয়াররা সে দেশের এটা নিয়ে অনেক এক্সপেরিমেন্ট পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে এখানে একটা ভর্টেক্স শেডিং একটা ইফেক্ট আছে ভর্টেক্স শেডিং ইফেক্টের কারণে মেইনলি এটা ফেল করছে এই ব্রিজটা মাত্র 4 মাসের মাথায় যে দেখেন কীভাবে মুভমেন্ট করতেছে যখন এখানে একদম হাই স্পিডের উইন্ড আসছে তখন এই যে ব্রিজটা এটা ছিল একটা সাসপেন্ডেড ব্রিজ হ্যাঁ ক্যাবল অ্যান্ড ক্যাবল সাপোর্টেড সাসপেন্ডেড ব্রিজ ছিল এই যে এভাবে এটা মুভমেন্ট করা শুরু করছিল যখন হাই স্পিড উইন্ডটা আসছিল এবং কিছুক্ষণ পরে এইভাবে মুভমেন্ট করার পরে এটা কলাপস করে গেছে তো এই যে এই ঘটনাটা ঘটার পর মেইনলি ভর্টেক্স শেডিং ইফেক্টটা সম্পর্কে অনেক গবেষণা অনেক রিসার্চ হইল হওয়ার পর এটা সম্পর্কে ইয়ে হয়েছে আর কি একটা আইডিয়া আসছে এটা ব্রিজের ক্ষেত্রে এরকম হয়েছে কিন্তু বিল্ডিংয়ের ক্ষেত্রে এটা আরও বড় ধরনের ইফেক্ট তো এই ব্যাপারটা আসলে কি আমি একটু যদি বলি এই যে এখানে আমাদের বাতাস আসতেছে এদিক থেকে আর এখানে আমাদের একটা অবজেক্ট আছে হ্যাঁ আমরা প্ল্যান ভিউ দেখতেছি টপ থেকে বাতাস আসতেছে দিক থেকে এখানে একটা অবজেক্ট আছে তো এই বাতাসটা এখান থেকে আসলে এই অবজেক্টের কারণে কি হচ্ছে এটা বাধা পাচ্ছে বাধা পেয়ে যে এখানে এদিক থেকে বাতাসটা এইভাবে ঘুরে এদিকে চলে আসতেছে আবার এদিক থেকে বাতাসটা ঘুরে এই যে এদিকে চলে আসতেছে এই যে এদিকে
এবং এটা মানে কুণ্ডলী পাখি এটা ঘুরতেছে আর কি। তো এই এর ফলে যেটা হয়, যখন বাতাসটা এদিক থেকে বাধার কারণে কি হচ্ছে, এটা এইভাবে যাচ্ছে, এখন এখানে একটা ফাঁকা স্থান তৈরি হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু বাতাসটা যে ঘুরে এখানে এটার এই জায়গাটার মধ্যে ঢুকে যাচ্ছে। কারণ শূন্যস্থান তো প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না, যেটা আমরা জানি। তো কোনো কিছু যদি ফাঁকা থাকে তাহলে সেখানে বাতাস চলে আসে, তাহলে যে এখানে কি হলো, এখান দিয়ে এভাবে বাতাসটা আসছে, এখানে চলে আসলো, আবার এখান দিয়ে বাতাসটা এখানে ফাঁকা, মানে এখানে যেহেতু ফাঁকা স্থান তৈরি হচ্ছে তাহলে এখানে চলে আসলো। এতে করে যেটা হয়, এই এটা যদি একটা বিল্ডিং হয়, একটা সার্কুলার শেপের বিল্ডিং, তাহলে যে মুভমেন্টটা, এই যে যখন এই দিক থেকে বাতাসটা এদিকে এদিকে সার্কুলেট করে তখন এদিকে মুভমেন্ট হয়, আবার যখন এদিক থেকে বাতাসটা এদিকে সার্কুলেট করে তখন এদিকে মুভমেন্ট হয়, তাহলে এটা দেখা যাচ্ছে যে উইন্ড যে ডিরেকশন আসছে তার পারপেন্ডিকুলার ডিরেকশন এটা মুভমেন্ট করতেছে। হ্যাঁ, পারপেন্ডিকুলার ডিরেকশন এটা মুভমেন্ট করতেছে, যে এই ইফেক্টের কারণে কি হচ্ছে, বাতাসটা পেছিয়ে যাচ্ছে এদিক থেকে এদিকে। এখানে আর একটা অ্যানিমেশন দেওয়া আছে যে কি হচ্ছে ব্যাপারটা, যে এটা হলো একটা অবজেক্ট, এটার কারণে বাতাস এদিক থেকে আসতেছে, বাতাসটা যে এই একবার এদিকে এভাবে চলে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, এই যে এদিকে ফোর্সটা কাজ করতেছে, মানে আবার এদিকে ফোর্সটা কাজ করতেছে, তার ফলে এই অবজেক্টটা ক্রমান্বয়ে এই যে ভার্টিক্যালি, মানে যে ডিরেকশন থেকে উইন্ডটা আসতেছে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে মুভমেন্ট করতেছে, এটা একটা ইনস্টেবিলিটি। হ্যাঁ, তো এর এই কারণে বিল্ডিংটা ফেল করে। এইগুলা আমাদের হয়তো আমরা নর্মালি লো রাইজ বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা কনসিডারেশনে আনি না, কারণ আসলে আমাদের ইফেক্ট অত বেশি একটা লাগে না। কিন্তু হাই রাইজ বিল্ডিং, স্কাইস্ক্যাপার টাইপের বিল্ডিং ডিজাইন করতে গেলে এই ব্যাপারগুলা কনসিডারেশনে নিয়ে আসা হয়, এবং অবশ্যই এইভাবেই ডিজাইন করতে হবে এগুলা কনসিডার করেই। তাহলে এটা এটাই হলো ভর্টেক্স শেডিং ইফেক্ট আর কি। আমি এখানে অবশ্য ইংলিশে একটু ডেফিনেশন দেওয়ার চেষ্টা করছি, তো আপনারা এটা পড়ে নেবেন, তারপর আমি একটু বলি। হোয়েন দ্য উইন্ড ব্লো অ্যাক্রস দ্য স্ট্রাকচারাল মেম্বার ভর্টেক্স আর শেড অল্টারনেটিভ ফ্রম ওয়ান সাইড টু আদার। আচ্ছা, ভর্টেক্স মানে হলো এই যে এগুলো, এগুলাকে বলা হয় ভর্টেক্স। হ্যাঁ, এগুলাকে বলা হয় ভর্টেক্স, এই যে এগুলো। তো তাহলে এগুলো এটা হলো ভর্টেক্স শেডিং ইফেক্ট, ভর্টেক্স শেডিং বা ভর্টেক্স শেডিং ইফেক্ট। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরের পরবর্তী টার্মে আমরা চলে যাই। এই ভর্টেক্স শেডিং ইফেক্টের কারণে কিন্তু একটা বিশাল একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটছে, এবং অনেক টাকা পয়সার মানে অনেক বেশি লস হয়েছে বলা যায়। ওকে, এরপর লাস্ট যে টার্ম আমাদের সেটা হলো চ্যানেলিং ইফেক্ট। আচ্ছা, চ্যানেলিং ইফেক্টটাও খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। তো চ্যানেলিং ইফেক্ট বোঝানোর জন্য এখানে আমি একটা ফিগার, এখানে একটা আমি একটা ইমেজ দিয়েছি এখানে। তো এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হলো এই যে এখানে চারপাশে যে এটা হলো দুই, মানে এটা হলো একটা রাস্তা, এটা হলো দুই পাশ, এটা এক পাশ, এটা আরেক পাশ, দুই পাশে, দুই পাশে কি হচ্ছে একদম ক্লোজলি নিউমেরাস অবস্ট্রাকশন আছে এখানে, মানে অনেক ঘন ঘন বিল্ডিং আছে, অনেক কি আছে, কিন্তু এখানে ফাঁকা জায়গা একদম, এটা হয়তো রাস্তা বা কোনো একটা ফাঁকা জায়গা বা জাস্ট গলির মতো। তো এখন এই যে এটা হওয়ার কারণে এখন কি হবে, যখন বাতাসটা প্রবাহিত হবে, মানে বাতাসটা যখন আসবে তখন কি হবে, এই যে এই ডিরেকশনে মানে এই ফাঁকা জায়গাটা দিয়ে বাতাসটা খুব স্পিডে প্রবাহিত হবে, কারণ এদিকে মানে সামনে পিছনে সব জায়গায় এই পাশে অনেক বাড়িঘর, অনেক বিল্ডিং আছে, হাই রাইজ লো রাইজ বিল্ডিং অনেক বিল্ডিং আছে, যার কারণে এই এই বিল্ডিংগুলোর কারণে কি বাতাসটা বাধা পেয়ে যাবে। এদিকে জাস্ট একটা গ্যাপ থাকার কারণে বাতাসটা এদিক থেকে খুব দ্রুত প্রবাহিত হবে, মানে খুব স্পিডে যাবে। হ্যাঁ, তো যেমনটা আমি যদি একটা এক্সাম্পল দিই, আমাদের আমরা যখন যখন দেখবেন যে ঝড় তুফান হয়, ঝড় তুফান হলে আপনারা যদি জানালা খুলে রাখেন, জানালা খুলে রাখলে দেখবেন যে জানালা দিয়ে প্রচুর স্পিডে বাতাস ঢুকে। হ্যাঁ, এটা ওইটা তো খুবই আসলে ছোটো একটা ব্যাপার, কিন্তু যখন এই যে এরকম ওপেন স্পেস হবে বা অনেক বড় জায়গা জুড়ে হবে তখন কী হবে, এগুলো হচ্ছে বাধা থাকার কারণে এখানে অনেক বেশি স্পিডে বাতাস প্রবাহিত হবে। এখন আমার যদি কখনো সাপোজ এখানে একটা বিল্ডিং করার প্রয়োজন হয়, হ্যাঁ মানে আমি জাস্ট মানে কল্পনা করে নিলাম আমার এখানে একটা বিল্ডিং করা লাগবে, তাহলে যেটা হবে সেটা হলো এই বিল্ডিংটাকে এই যে নর্মালি ডিজাইন করলে হবে না, এটাকে স্পেশালভাবে এটাকে ডিজাইন করতে হবে। হ্যাঁ, এ কারণ এখানে অনেক বেশি উইন্ড স্পিড আসবে। হ্যাঁ, অনেক বেশি উইন্ড স্পিড আসবে, আসার ফলে এই বিল্ডিংটার এই এসব বিল্ডিংয়ে যে উইন্ডলোড কাজ করবে তার চেয়ে বেশি, অনেক বেশি উইন্ডলোড কাজ করবে, এবং এগুলো ক্যালকুলেট করে ডিটারমাইন করে তারপরে বিল্ডিংটার স্ট্রাকচারাল ডিজাইন করতে হবে, ওভারঅল সব কিছু করতে হবে। তো এটাই হলো চ্যানেলিং ইফেক্ট। তো এগুলো আলোচনা করার উদ্দেশ্য ছিল যে আমাদের কিছু মেথড আছে, মেথডগুলোতে কিছু আছে, মানে কিছু মেথডে কিছু কাজ করা যাবে, কিছু কাজ করা যাবে না, তো সেই কাজগুলো সম্পর্কে একটু আইডিয়া দিলাম। আশা করি পরের ভিডিওতে এগুলো কেন আলোচনা করছি আরও ইন ডিটেলস বুঝে দিতে পারবেন, এবং আজকে আশা করি টার্মিনোলজিগুলো এই যে বুঝতে পেরেছেন, অ্যাক্রস উইনলোডিং, অ্যালং উইনলোডিং, ভর্টেক্স শেডিং ইফেক্ট এবং চ্যানেলিং ইফেক্ট। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখেন,
যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।